আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জাপাই তাইকুরি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো তোমাদের দয়ার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখন হচ্ছে রাত প্রায় 8টা বেজে গেছে, তো একটা জিনিস দেখানোর জন্য, শেয়ার করার জন্য হচ্ছে ভিডিওটা করা মূলত। তো দেখো, কিছুদিন বৃষ্টি ছিল না বলে আমরা অনেক হাই হতাশ করতাম যে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও। আসলে আল্লাহ আমাদেরকে কত রকমের নিয়ামত দিয়ে যে ভরে রেখেছে আমরা সেটা বুঝতে পারি না, আল্লাহর শুকরিয়া আদায় করি না। তো দুই দিনের বৃষ্টির কারণে আবার এখন বোঝা যাচ্ছে ঘরটা অলরেডি ধোপা বাড়ি হয়ে গেছে। তো কালকে হচ্ছে ঈদ, একটু তো আসলে সব কিছু পরিষ্কার করার লাগে, কাছাকাছির ব্যাপার তো থাকেই। তো কালকের কিছু জামা কাপড় ছিল ওগুলো বারান্দায় দিয়ে দিছি একটু একটু শুকানো, আর আজকের জামা কাপড়গুলো হচ্ছে ঘরের ভিতরে, কি করব কিছু করার নাই। পরে হচ্ছে এইভাবে রশিটাকে দিয়ে, আর এই যে এখানেও জামা কাপড় আছে, তো পুরাটাই এইরকম অবস্থা, কি করব বলো। এই যে কয়েকটা লেয়ারে লেয়ারে দিতে হয়েছে। তো আমার মতো কার কার মানে দুই দিনের বৃষ্টিতে এরকম অবস্থা কমেন্ট করে জানিও। এই যে এখানে দেখো দুইটা লেয়ার করা অলরেডি, যে এই পাশেও জামা কাপড়, এই এইখানে যে দুইটা লেয়ারে জামা কাপড় দিয়া। তো যাই হোক, কিছু করার নাই, কি করব। এই দুই দিনের বৃষ্টিতে আমার মতো কার কার অবস্থা এরকম হয়েছে, ধোপা বাড়ি হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো থেকো তোমরা সবাই। সকালবেলায় তো ঈদ, সবাইকে অগ্নিবীদের শুভেচ্ছা জানিয়ে দিলাম আজকের মতো চাঁদ রাতে। ঈদ মুবারক।